বুদ্ধদেব বাবু আপনার কাছে যেতে চাই। খুব নির্দিষ্টভাবে আমার দুটো প্রশ্ন আছে আপনাকে। প্রথম প্রশ্নটা হলো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আপনি কেন দায়টা নেবেন না? এই যে মাদকের অভিযোগ উঠছে, এই যে বারবার বিভিন্ন সংগঠন যারা অ্যাক্টিভ রয়েছেন এতদিন ধরে, আপনি আপনাকে শুধু ডিরেক্টলি বলবো না, কর্তৃপক্ষ হয়তো জানতো না, আপনি কার্যত দায়টা নিজের ঘাড়ে বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের ঘাড়ে নিতে চাইছেন না। আপনি এনসিবির কথা বলছেন, কেন বলছেন এগুলো? আপনি রাজ্য পুলিশের কথা বলছেন, কেন বলছেন এগুলো? তার কারণ যে যাদবপুর ইউনিভার্সিটি শুধু কেন, যে কোনো একটা একাডেমিক ইনস্টিটিউট, তো সেই একাডেমিক ইনস্টিটিউটে গবেষণা হয়, পড়াশুনো হয়, তারপরে সেই একাডেমিক পরিবেশটাকে রক্ষা করার দায়িত্ব কর্তৃপক্ষ, শিক্ষাকর্মী এবং আরও যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম তাদের মতামত দেন, সেগুলোও আমরা যতটা সম্ভব অ্যাড্রেস করা যায় করার চেষ্টা করি। কিন্তু যে এখানে কোনো লজিস্টিক বা ইনফ্রাস্ট্রাকচার নেই যে যে নার্কোটিক্স কেমন করে কন্ট্রোল করা হবে বা নার্কোটিক্স কে ইউজ করছে না করছে বা কীভাবে আসছে না আসছে, সেইগুলো ধরার কোনো লজিস্টিক আমাদের মধ্যে নেই, অন্তত আমি জানি না যে এরকম আছে কি না। যদিও আমি হয়তো সবেমাত্র দায়িত্ব নিয়েছি, তার আগে যারা ছিলেন তারা জানবেন যে এরকম কোনো লজিস্টিক আছে কি না। আমি এখানে দীর্ঘদিন শিক্ষক থাকার ফলে কখনো সেরকম কন্ট্রোল দেখিনি। তাহলে ল অফ দি ল্যান্ড মানে দেশের আইনের মধ্যে নিশ্চয়ই এগুলো থাকবে, সেটা তো নজরদারি করলেই জানা যায়। না দেখুন, গাঁজা যে ছাদের উপরে কেউ করছে বলে এখন শুনছি, এইরকম খবর আমাদের কাছে কখনো ছিল না, তো কেউই আমাদের জানায়নি, ছাত্ররাও কখনো জানায়নি, সুতরাং এটা আমাদের জানা ছিল না। আমি জানি না বর্তমান কীভাবে এগুলো উঠে গেলো, সেটা নিয়ে কথা নয়। কথাটা হচ্ছে যে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো একটা আছে, তাদের কাছে নির্দিষ্ট রকম লজিস্টিক আছে। আমি জানি না তাদের কি যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে তারা কি সেই নার্কোটিক্স কন্ট্রোলের হচ্ছে মানে ব্যুরোর কাজ কোনো নেই, যে এখানে যদি আদপে নার্কোটিক্স হয়ে থাকে সেটা তো ঢুকছে, ঢুকছে কোথা দিয়ে ঢুকছে, সেটা তো যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে নেই, তারা বাইরের থেকে ঢুকছে, তারা আসলো কী করে? তো আর যাদবপুরের ভেতরেও নার্কোটিক্স ধরার কোনো লজিস্টিক নেই, তাহলে এটা এখন নার্কোটিক্স এখানে এক্সিস্ট করছে এটার জন্য যাদবপুর ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে কীরকমভাবে দায়ী করা হচ্ছে? তারা কি এরকম কি প্রমাণ আছে যে কর্তৃপক্ষ তাদেরকে সাপোর্ট করছে, বলছে খান আপনারা? আপনি বলছেন কর্তৃপক্ষ ড্রাগ পেডলারের কাজটা করছে না এবং সেখানে রাজ্য পুলিশ রাজ্য প্রশাসনকেও দায়িত্ব নিতে হবে, এনসিবিকেও দায়িত্ব নিতে হবে, সে তো নিতেই হবে, তার কারণ বাইরে থেকে ঢুকলো কি করে? নিশ্চয়ই যাদবপুরের ভেতরে এটা আর নেই, ঢুকলো কি করে? উদ্যদেববাবু আমার ঠিক এই জায়গাতে প্রশ্ন, এই যে ঢুকলো কি করে বা বারবার যে কথাগুলো বলা হচ্ছে, এই যে সেকেন্ড প্রশ্নটা আবার, এই যে নিষিদ্ধ সংগঠন বা নির্দিষ্টভাবে বলতে গেলে মাওবাদীদের কথা বলা হচ্ছে, স্বঘোষিত মাওবাদী ইত্যাদি বিভিন্ন কথা বলা হচ্ছে, আপনারা এতগুলো অ্যাপারেটাসের কথা বলছেন, আপনারা নিজেরা এত প্রাজ্ঞ বিজ্ঞ মানুষ আপনারা প্রত্যেকে, আপনারা কেন মানে কোনো প্রযুক্তি ব্যবহার করছেন না, যে প্রযুক্তিটা নিয়ে আপনারা রাজ্য প্রশাসন রাজ্য পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে হেল্প করতে পারেন আইডেন্টিফাই করতে, এই এই স্পেস ক্যামেরা দিয়ে যে ইমেজ ডিটেকশন যেটাকে বলা হয়, ম্যাপিং বলা হয়, সেটিতে যাদবপুর ইউনিভার্সিটিতে আমাদের মূল উদ্দেশ্য পড়ানো এবং ছাত্ররা আসে এখানে পড়াশুনো করতে, গবেষণা, এখানে গবেষকরা আছে শিক্ষকদের সাথে তারা গবেষণা করে, এটাই মূল কাজ। নার্কোটিক্স কীভাবে কন্ট্রোল করা হবে সেটা দেখার কাজ তাদের নয়। আজকের একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সেটা নিয়ে আমরা ইসরোর কাছে হয়তো প্রপোজাল চাইব, মানে চেয়েছিও যে কীভাবে এটা করা যেতে পারে, আমাদের স্টুডেন্ট শিক্ষক শিক্ষাকর্মী সবার একটা একাডেমিক এনভায়রনমেন্টের জন্য একটা নির্দিষ্ট সেন্টিমেন্ট আছে, সেই সেন্টিমেন্টটাকে রক্ষা করে তাদের কী প্রপোজাল, সেই প্রপোজালের উপরে বেস করে তারপরে আমরা চিন্তাভাবনা করব। তো সুতরাং ইসরো আসলেই এত হইচই কেন আসছে আমি বুঝতে পারছি না। না আপনাকে এত হইচই হচ্ছে তার কারণ আপনাকে, আমরা তো সেই ছবি দেখিয়েছি স্যার, আপনাকে সেই ছবি দেখিয়েছি আমরা, গোটা বাংলা দেখেছে যে আপনাকে ঘেরাও করে রাখা হলো এবং জিজ্ঞেস করা হলো যে আপনারা সিসিটিভি কেন লাগিয়েছেন,
ইসরোকে যদি হঠাৎ করে ঘেরাও করা হয়, যদি বলা হয় ইসরোর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, 50 ঘন্টা ইসরো তোমাকে আমরা বন্দি করে রাখবো, ওদের দাবি সবকিছু হতে পারে, আমি দেখিনি, আমি সেটা নিয়ে বলতে পারবো না, সেগুলো আপনারা দেখেছেন। আমার আমার কাছে না সেগুলো সেগুলো নিয়ে দেখুন, আমি আমি তো দেখিনি, আমি কাজ করছিলাম, আমি অন্তত আমার ঘরের ভেতরে কেউ আসেনি ওরকম বলে। তো আমার ঘরের ভেতরে যেটা এসেছিল, ছাত্রগুলো বলেছিল যে অল স্টেক হোল্ডারদের একটা মিটিং কল করে ডিসিশান নিতে হবে যে কী কী সিসিটিভি কোথায় কী লাগানো না যায় নাই, সেটা আগে তাদের সাথে ডিসিশান নিতে হবে। সেই জায়গাটাতে আমার ছিল আপত্তি যে অল স্টেক হোল্ডারদের আগের যে মিটিংগুলো হয়েছে তাতে কোনো সিদ্ধান্ত হয়ে আসেনি। গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের বা দেশের আইন কানুন মেনে ইউনিভার্সিটির যে স্ট্যাটিউট আছে, অ্যাক্ট আছে, সেগুলো মেনে ইসি বলে একটা কমিটি আছে যেটা এক্সিকিউটিভ কাউন্সিল। তো সেই কমিটি ডিসাইড করবে যে কেমন করে সিসিটিভি লাগানোর ব্যাপার করা যায় না করা যায়। তারপরে তার বিভিন্ন রকম লজিস্টিক্স আছে, ইউনিভার্সিটি সংক্রান্ত নিয়ম আছে, সেগুলো ফলো করা যাবে। কিন্তু ইউজিসির গাইডলাইন অনুযায়ী সিসিটিভি লাগাতে হবে অ্যান্টি র্যাগিং মেজারমেন্টের জন্য। তো সেটা তো লাগাতেই হবে, সে যেই প্রতিবাদ করুক লাগাতেই হবে, না হলে আমাদেরকে ইউজিসি প্রশ্ন করবে, তারপর নানা ধরনের কমপ্লিকেশনের মধ্যে আসতে হবে। সুতরাং সিসিটিভি লাগাতে হবে, আমরা লাগানোর চেষ্টা করবই। দেখুন আমরা তো আর হ্যাঁ, কেউ যদি বাধা দেয় তাকে তো আমরা মারধর করতে পারি না। এবার বাধা দিলে আমরা যতটা পারবো করবো, না হলে হরা যাবে না, কি আর করা যাবে। তারপরে আমরা জানিয়ে দেবো সরকারকে হোক, ইউজিসিকে হোক, যেখানে জানানো জানিয়ে দেবো যে এই পরিস্থিতি এই করা যাচ্ছে না। মানে আপনি আপনাদের, মানে আমি আপনাকে ব্যক্তি হিসেবে বলছি না, মানে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই দিন চলিয়া গেল যে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব দায় নিজের ঘাড়ে নিচ্ছে। এখন আপনারা ডিরেক্ট বলছেন এনসিবি কেন আসছে না, আপনারা ডিরেক্ট বলছেন রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন, ইন্টেলিজেন্স কেন ব্যবহার হচ্ছে না, মানে সেই খুলি ছুট হিন্দিতে যে কথাটা বলে, মানে সেই ছাড়টা বা গেটটা, সেই গেটটা অন্তত আপনারা এবার আপনার আমলে এই খোলা হচ্ছে না, সেটা তো স্বাভাবিক যে আমরা 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 আমাদের হাতে কি পুলিশি যে প্রোটেকশান, সেই সমস্ত লজিস্টিক কি আমাদের হাতে আছে যে সব কিছু ঘটে যাবে তারপরে এই করবো? ওনারা যদি মনে করেন যে এখানে সিকিউরিটি থ্রেট আছে তাহলে সেটা ওনাদের দেখার কথা, বা নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো তাদেরও তো একটা কাজ আছে, তারা সেটা করে। কয়েকদিন আগেও তো এখানে একটা শুনেছিলাম এরকম ঘটনা ঘটছে, তারপরে কি হলো, তারপরে এগুলো তাহলে ঘটছে কেন? না আমারও তো একটা প্রশ্ন, অন্তত আমি জানি না এটা কী করে হচ্ছে। বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ উপাচার্য সাহেব, আপনি খুব বড় আরেকটা নতুন বিতর্কর সৃষ্টি করলেন এবং গোটা বাংলা এই নিয়ে দেখছে। থ্যাংক ইউ সো মাচ রিপাবলিক বাংলায়, জবাব চায় বাংলায় আসার জন্য। আমি